দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন চা জনগোষ্ঠীর আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু। আর এতে চা জনগোষ্ঠী ও আদিবাসী মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা দিয়েছে। উচ্ছ্বাসে মেতে উঠেছে আদিবাসী ও চা জনগোষ্ঠীর মানুষ। আর এভাবে নিজ সমাজের একজন মহিলা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়াতে দোলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানের শ্রমিকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। শনিবার রুকনি জিপির এপি সদস্য দীনেশ রবিদাস, গ্রুপ সদস্য বাবুল মাল, পরশুরাম মাল, বিশাল রায় প্রমুখ ব্যক্তির নেতৃত্বে রুকনি চা বাগানে মিছিল করে চা শ্রমিকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এতে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত প্রমোদ রায়, রামবাবু কালিন্দি, বাগান ম্যানেজার মুকেশ শ্রীবাস্তব প্রমুখ। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পাশাপাশি প্রত্যেক বিধায়কের প্রতিও কৃতজ্ঞতা জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকার উচ্চ প্রশংসা করেন। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। রুকনি চা বাগানের শ্রমিক বিন্দুরা, আজকে আমরা খুব আনন্দিত হয়েছি যে আজকে আমাদের আদিবাসী একজন আজকে ভারতের রাষ্ট্রপতি হয়েছে। আমরা আজকে খুব আনন্দিত হয়েছি, আমরা আজকে আদিবাসী লোক, আমরা আজকে খুব অনেক খুশি হয়েছি। আমরা আজকে সবে যারা চা বাগানে কাজ করছে তাদেরও আজকে খুব খুশি আছে, সবের মুখে আজকে হাসি আছে যে আজকে কেন আমাদের আদিবাসী একজন আজকে ভারতের রাষ্ট্রপতি হয়েছে। পক্ষ থেকে আমাদের শ্রমিক ভাইরা ও পঞ্চায়েত বডি, আমাদের এপি মেম্বার বা গ্রুপ সদস্য, আমাদের রুকনি চা বাগানের বয়োজ্যেষ্ঠ মোর মুরব্বীগণ সবে একত্রিত হয়ে আজ মহান ভারতের রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছে মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনাকে সাদর অভিনন্দন আমাদের এই রুকনি চা বাগান বাসীর পক্ষ থেকে। কারণ এই মহান ভারতে আজকে প্রথমবার আমরা চা জনগোষ্ঠীর পক্ষ থেকে আদিবাসী লোক এক মহিলাকে আমরা দেখতে পেয়েছি। আর এই ভারতের যারা বিধায়ক সাংসদ যিনিরাই উপহার আমাদেরকে স্বরূপ দিয়েছে, আমাদের এই চা বাগানের জনগোষ্ঠী বা আদিবাসী সমষ্টির এক মহান ব্যক্তিকে যিনিরা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছে, ওনাদেরকেও আমাদের এই রুকনি চা বাগান বা আমাদের পঞ্চায়েত বডি আছে, আমাদের সর্দার আছে, আমাদের এপিজিপি আছে, গ্রুপ মেম্বার আছে বা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের সবাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের রুকনি বাসীর তরফ থেকে আমি রুকনি জিপির আঞ্চলিক পঞ্চায়েত দীনেশ রবিদাস, আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়েছেন যিনি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি আদিবাসী থেকে বিলং করেন, উনি আমাদের বাগানের মানুষের মতোই তিনি, তাই উনার প্রতি আমরা সকলে চা বাগানের তরফ থেকে আমরা বাগানবাসী উনাকে কৃতজ্ঞ জানাচ্ছি। এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিরকেও আমরা বিনম্র অনুরোধ এবং ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদের এই আদিবাসী মহিলাটিকে ভারতের শ্রেষ্ঠ পদে নিয়োগ করেছেন। তাই আমরা বাগানবাসী সবাই নরেন্দ্র মোদীজিকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মাকেও আমরা বাগানবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে